সামান্য কিছু সামান্য কিছু কিন্তু আমি অঙ্গীকার করলাম তার পাশে থাকবো সে যেন আরও পড়াশোনা করে এবং ভবিষ্যতে যদি ও কিছু ট্রেনিং নিতে চায় হাতে কলমে যেমন নার্সিং হোক বা কম্পিউটার হোক সেই প্রশিক্ষণের ব্যবস্থাও আমি করব। সে আরও বড় হোক আর এর মতন প্রতিবাদী মেয়ে প্রতিবাদী মেয়েরা যেন সামনে আসে যেন বলে আমার শিক্ষা চাই বাঁচার অধিকার চাই আমি আরো পড়তে চাই বিবাহ নয় শিক্ষা চাই তো তো বিয়ে করবে না আমি বিয়ে করব না পড়াশোনা করব তুমি এখন কোন ক্লাসে পড়ো নাইনে পড়ি কোন স্কুল মাজিয়ালি হাই স্কুল তুমি যে বিয়ে করবে না তোমার পাশে সবাই দাঁড়িয়েছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শিক্ষকরা তুমি বড় হয়ে কি হতে চাও হ্যাঁ ডাক্তার হতে চাও আপনার মেয়ের তো আজকে বিয়ের ডেট ছিল আজকে তো বিয়ে বিয়ে হওয়ার কথা তো কি হয়েছিল বিয়ে ছিল তো বিয়েটা আমি অনুভব আগেই করেছিলাম যে আমার চার চারটা মেয়ে ছিল আচ্ছা তো এখন দেখতেছি যে মেয়ে আমার পড়তে চায় আচ্ছা বিয়ে চায় না তাই এখন ভুল বোঝাবুঝিতে আমি বিয়েটা ঠিক করে ফেলেছিলাম এখন বাতিল করে দিয়েছি ওটা আচ্ছা ওর কি আঠারো বছর বয়স হয়েছিল না না এখনো হয়নি মোটামুটি পনেরো আপ হয়েছিল ও যে স্কুলে জানিয়েছিল ওর স্কুলের মাস্টার মশাইকে তারপর স্কুল থেকে স্কুলের মাস্টার ওরা আসছিল তো যখন থেকে আর কি মাস্টার মশাই ওরা আসে তখন থেকে আর কি আমার ভুলটা আর কি ভেঙে গেছে আপনার নাম আমার নাম প্রফুল্ল সিং নারীদের যে অধিকার পড়াশোনা করার অধিকার ঠিক বাবা মাকে বুঝিয়ে হ্যাঁ এমনকি স্কুল টিচারও তোর তোকে সাপোর্ট করেছে এই জন্য আজকে তোকে একটু পুরস্কৃত করব হ্যাঁ আর তোর যে পড়াশোনা তুই আরো পড়তে চাস সেই তুই উচ্চ মাধ্যমিক অবধি পড়বি না গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনার যে খাতাপত্র আছে সেটা আমি দিব এই কারণে তোকে দেখে যেন আরো মেয়েরা শিক্ষা পায় যে কম বয়সে বিবাহ যেন না হয় মানে বাল্যবিবাহ রোধের যে তুই একটা প্রতিবাদ মেয়ে প্রতিবাদী মেয়ে সেই জন্য তোকে একটু পুরস্কৃত করব একটা কলম দিচ্ছি তোকে এই কলমটা দিয়ে লিখবি আজ পরীক্ষা চলছে তো হ্যাঁ আজকে ওর বিয়ের ডেট ছিল বিয়ের ডেট ছিল তো আজকে খবর পাই আমি স্কুলের মারফত যে ও পরীক্ষা দিতে গেছে এবং পরীক্ষা দিয়ে এসেছে আজকে যা হ্যাঁ দাদা আবার এসে আমি ভুল বুঝিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিলাম যে চার চারটা মেয়ে তো এখন চিন্তা করে দেখতেছি যে মেয়ের যেহেতু এতটুকু উজ্জীবিত তাহলে এখন আর ওটা আমি না আপনি আপনি তো শেষ সময় সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়েকে আরো পড়াবেন হ্যাঁ এখন ওটাই সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েকে আরো পড়বে বাবা ভুল স্বীকার করেছে মেয়েকে আরও পড়াতে চাই এবং বাবার পাশে আমি আছি ওর জন্য আরও পড়াশোনা চালিয়ে যেতে পারে ওর পাশেই সুষমার সঙ্গে আছি আমরা ও যত পড়তে চাই তাকে আমরা পড়াবো অ্যাকচুয়ালি আমি সকালেই খবর পাই এই চোপড়া ব্লকের প্রবীণ সাংবাদিক সুবেল গোপের কাছে যে একটি মেয়ে বিয়ে না করে পড়াশোনা করতে চায় তারপর আমি প্রধান শিক্ষককে ফোন করি ঘটনা সত্যি না মিথ্যা তো শিক্ষক বলছে না মেয়েটা আমার কাছে এসছিল বলেছে যে আমি পড়তে চাই স্যার তো এই সকল মেয়ের কাছে পাশে দাঁড়ানো একটি সামাজিক কর্তব্য তাই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে আমি মেয়েটির পাশে এসছি সুষমা ওর নাম ক্লাস নাইনে পড়ে তো ওকে আজকে শিক্ষার অধিকার কলম মেয়ে নস্ত্র কলম কলমটা কলম দিলাম আর সেই সঙ্গে কিছু অর্থ সাহায্য করলাম চেকের মাধ্যমে যেটা নিয়ে ও বই খাতা বাকি ওর যা দরকার সেটা করবে এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দিলাম যদি কখনও কোনো দরকার হয় এই পড়াশোনার পারপাসে ও যোগাযোগ করবে এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর ও যদি টেকনিক্যাল নিয়ে বা নার্সিং নিয়ে পড়তে চায় আমি এই এলাকার কিছু মেয়েকে আমি নার্সিং ট্রেনিংয়ে ঢুকিয়েছি ওকেও ঢুকাবো মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে মেয়েদের অধিকার মেয়েরা নিজেরাই বুঝে নেবে সেই জন্য এদের পাশে থাকা ও যে ওর বিয়ে নিজেই বন্ধ করলো তো এ ব্যাপারে ওকে কি বলবেন না এর ব্যাপারে ওকে আমরা সাহায্য যেন আরও মেয়েরা এইভাবে বাবা মাকে বুঝিয়ে তাদের কম বয়সে বিয়েটা বন্ধ করে কারণ হচ্ছে এই ১৬ বছর পনেরো বছর মেয়েদের যদি বিয়ে হয় বিয়ে করলে এদের যে শারীরিক গঠনটা ভেঙে যায় তাই আঠেরো বছর পরে যেন এদের এরা বিয়ে করে এখন সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে করে দিয়েছে কন্যাশ্রী আছে রূপশ্রী আছে নানারকম স্কিমগুলো আছে এরা যদি জানতে পারে এখান থেকে সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে আপনার নাম আমার নাম বাপন দাস আমি উত্তর দিনাজপুর দার্জিলিং ওয়েলফেয়ার মঞ্চের প্রতিষ্ঠাতা